হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি গুঞ্জন আর আপনারা দেখছেন গুঞ্জন ক্রিয়েশন। আজ আমি আপনাদের লিবোম সিরামের লিবোম হেয়ার সিরামের আনবক্সিং ও রিভিউ করে দেখাবো। তো চলুন শুরু করি আমার ভিডিও। আপনি যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকেন তবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। আমি আগে একটা হেয়ার সিরাম ইউজ করেছিলাম, এটারই ছোটোটা আমি ইউজ করেছিলাম। এটা প্রাইস নিয়েছিল, এটার প্রাইস 1275 ছিল, সরি 125 ছিল। আর এটা 50 ml-এর ছিল। তো এটা ইউজ করে আমার খুবই ভালো লেগেছিলো, সেই জন্য আমি সেকেন্ড প্রোডাক্ট অর্ডার করেছিলাম এবং এটা আমি বেশ চিপ প্রাইসেই পেয়েছি ফ্লিপকার্ট থেকে। এটা 100 ml, এটা আমি পেয়েছি 250 ছিল, এটা আমি পেয়েছি 175-এ, যেটা আমার কাছে খুবই রিজনেবল। এবং এই হেয়ার সিরামটা বেশ ভালো, আপনারা ইউজ করে দেখতে পারেন ড্রাই হেয়ারের পক্ষে। এবং আপনার যদি আনম্যানেজেবল হেয়ার থাকে তো এটা যদি আপনি ইউজ করেন, ফিউ ড্রপস লাগে, এটা আপনি শ্যাম্পু করার পরে ফিউ ড্রপস হাতে নিয়ে ইউজ করে নেবেন হেয়ার টপসগুলোর মধ্যে। তো তো আপনি যদি লিবোম হেয়ার সিরাম ইউজ করে থাকেন তো আপনি জানেন এর
এই সুবিধে কতটা, এবং আমরা সবাই সানস্ক্রিন যেমন ইউজ করি সেরকমই আমার মনে হয় যে প্রত্যেকেরই হেয়ার প্রোটেকশনের জন্য একটা সিরাম ইউজ করা খুবই প্রয়োজন, এবং এতে হেয়ার আপনার ম্যানেজেবলও হয় এবং শাইনি একটা লুক আসে। তো সেই জন্যই আমি হেয়ার সিরামটা ইউজ করি আমার নিজের হেয়ারের জন্য। তো আপনি যদি মনে করে থাকেন কোনো লিবন হেয়ার সিরাম ইউজ করে দেখতে পারেন। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেল কমেন্ট করবেন, লাইক করবেন ও শেয়ার করবেন। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। See you again.